জামাইকে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার সালার থানার পিলখুন্ডি গ্রামে অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের। জানা যায়, কেতুগ্রাম থানার তালারি সেনপাড়া গ্রামের বছর ২৫ এর বাসিন্দা সুবীর দাস নামে এক ব্যক্তি সালার থানার পিলখুন্ডি গ্রামে মেলা উপলক্ষে শ্বশুর বাড়ি এসেছিলেন এবং মেলা দেখে শ্বশুর বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয় সুবীর দাসের। ঘটনার খবর পেয়ে সুবীর দাসের পরিবারের সদস্যরা ছুটে আসে পিলখুন্ডি গ্রামে এবং সালার থানার পুলিশকে ঘটনার খবর দেন। যদিও সুবীর দাসের পরিবারের সদস্যরা সুবীরের মৃত্যুর ঘটনায় সুবীর দাসের শ্বশুর বাড়ির লোকেদের দায়ী করেছেন। আমার বাড়ি থেকে এখানে একটা অনুষ্ঠান চলছে শ্বশুর বাড়িতে অনুষ্ঠান চলছে, দিয়ে ওখানে ছেলে বৌমা আসে, পাঠিয়ে দিই, এসেছে, এসে তিন দিন হয়ে গেল দিয়ে একদিন ফোন করলো, বাবা আমি বাড়ি যাবো কালকে, তারপরে থাক, এখন তো কাজকর্মটা কম, তা তুই চলে আয়, বেশ কালকেই আসিস। দিয়ে কালকের ঘটনা হয়েছে পাঁচ দিনের দিন, কালকের ঘটনাটা হয়েছে সারাদিনও মানে কোনো ফোন টোন করা নাই, দিয়ে রাত্রি ১১টা বাজবে তখন পাশের বাড়ি থেকে লোকে ফোন করছে একটা আত্মীয় বাড়িতে, গিয়ে ওই ছেলেটা আমাদের এখানে বিয়ে হয়েছে, ও মরে গিয়েছে, পায়ে হুজুর লেগে মরে গিয়েছে, আর আমরা বলছি মরে নাই, ওকে মার্ডার করে দিয়েছে। কী কারণে মার্ডার করেছে বলে আপনার? কী কারণে? একটা ১.৫ বছর আগে একটা ঝামেলা হয়েছিল, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা হয়েছিল, দিয়ে তখন থেকে ভালো করে আসতো না, তারপরে আস্তে আস্তে সব মীমাংসা হয়ে গিয়েছে। দিয়ে মীমাংসা হওয়ার পর ছেলে বাইরে থাকতো, মাস দেড়েক হইলেও বাড়ি এসেছে, এসে ওদের এই অনুষ্ঠানে দুই মানুষে বিয়ায় বিয়ান ওরা বলে এসেছে আমার বাড়িতে, আমি এমনি ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি আনন্দ করে, পাঠিয়ে দিয়েছি, দিয়ে তো আমার নিরানন্দ। এবং তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন। অন্যদিকে সুবীর দাসের শ্বশুর বাড়ির লোকেরা তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সালার থানার পুলিশকে খবর দেওয়া হলে সালার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সালার থানার পুলিশ। জামাই এসছে চার পাঁচ দিন বেড়াচ্ছে, কালকে জামাই মেলা দেখতে যায়, বাড়ি ফ্যামিলি নিয়ে সালা দেখেন নিয়ে সবাই মেলা দেখে এসে পরে সবাইকে বাড়িতে দিয়ে আবার ও মেলা যায়। আমি বললাম বাবা এত রাত হয়ে তার মেলা যেতে হবে না, ভাত খেয়ে শুয়ে পড়ো। বলছি বাবা আমি একটু ঘুরে আসি, গান হবে বলছি, দেখে আসি যদি জল পড়ছে, যদি গান না হয় তাহলে চলে আসবো, এসে ভাত খেয়ে শুয়ে পড়বো, তাহলে যাও। ওই গান যে মেলা থেকে ঘুরে আসার পরেই আমার বাড়িতে একটা এমনি কেনেল আছে বাড়ির সামনে রাস্তা, এই মেলা থেকে এসে কেনেলে উঠে মানে আমার বাড়ি ওইখানটায় আর এইখানে পড়ে গেছে। মৃতর বাবা এবং তাদের বাড়ির লোকজন বলছে যে আপনারা নাকি মার্ডার করেছেন, এটা অভিযোগ করছে, কি বলবেন এই ঘটনায়? মার্ডার হচ্ছে পোস্টমর্টম যেটা বলবে স্যার সেটা আমাদেরকে মানতে হবে, রিপোর্ট দেবে যেটা ডাক্তার বাবু সেটা। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।